ডক্টর মুশফিকুজ্জামান শেরেবাংলার সহকারী রেজিস্ট্রার, ওনার অবহেলায় আমার মা মারা যায় এবং সেইটা নিয়ে আমি পরিচালক মহোদয়ের কাছে অভিযোগ করি এবং সেইটার আসলে আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার পাই না। যেটা হচ্ছে যে 15 আগস্ট 2021 আমার মা যখন ভর্তি হয়, ঠিক আছে, তো ভর্তি হওয়ার পরে 21 আগস্ট 2021 তখন ডক্টর এম এস সালাউদ্দিন স্যার শেরেবাংলার, উনি আসে হসপিটালে এবং আমার রুগীকে দেখার পরে বলে এই রুগীকে 2-4 দিন রেখে দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো তখন সহকারী রেজিস্ট্রার ডক্টর মুশফিকুজ্জামান আসে এবং উনি আমার রুগীকে বেলা 8টার দিকে এসে উনি মানে রিলিজ লেখা লেখেন। তো আমি ওনাকে জানালাম যে ডক্টর এম এস সালাউদ্দিন স্যার তো বললো যে রুগীকে আরও 2-4 দিন রাখা প্রয়োজন, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, তো আপনি রিলিজ কেন দিচ্ছেন? এটা আমি ওনাকে জানালাম। জানার পরে উনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল যে তুমি বেশি বোঝো, তুমি বেশি জানো, তোমাকে এই বিষয়ে কথা কে বলতে বলছে? তো এরপরে এটা নিয়ে আমার বোন কথা বলে, তো একটা পর্যায়ে সে উত্তেজিত হয়, আমারকে এবং আমার বোনকেও মারতে আসে। তো দেন আমরা আর সেটা নিয়ে আর কথা বলি না। তারপর সে রিলিজ দিয়ে দেয়, এখানে দেখেন 21 আগস্ট আমাদের রিলিজ দিয়ে দেওয়া হয়, আমরা সেখান থেকে চলে আসি। তো এরপরে এই ঘটনাটা আমরা ডক্টর এম এস সালাউদ্দিন স্যারের চেম্বার ল্যাবেইটি গিয়ে ওনাকে জানাই। তো জানানোর পরে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ডক্টর এম এস সালাউদ্দিন স্যার ফোন করে ডক্টর মুশফিকুজ্জামানকে যে আসলে কি এরকম ঘটনা হয়েছে কি না। পরে ঘটনার সত্যতা সে জানতে পারে, বাট এম এস সালাউদ্দিন স্যার জানার পরেও কোনো ব্যবস্থা আর নেওয়া হয়নি এই বিষয়টা নিয়ে। তো ব্যবস্থা নেওয়া হয় নাই আর কি। তারপর থেকে যেটা হয়, আমাদের রুগী হসপিটালে যাওয়া মাত্রই মুশফিকুজ্জামানের চোখে পড়া মাত্রই রিলিজ দিয়ে দেওয়া হতো তাকে। এই যে দেখেন দ্বিতীয়বার, এই যে পরবর্তীতে আমার রুগী যখন ভর্তি হয় 17 মানে আপনার নভেম্বর ভর্তি হয়েছে 2021-এর 19 নভেম্বর, তাকে তার চোখে পড়া মাত্র রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখেন পরবর্তীতে আমার রুগী যখন অসুস্থ হয়ে আবার ভর্তি হয়, তখন তার কাছে 23 আগস্ট ভর্তি হলো, আবার 2022-এর আবার তাকে 25 আগস্ট, মানে চোখে পড়া মাত্র একদিনের মাথায় রিলিজ, ঠিক আছে। এবং আমার মা মানে যেদিন মারা যায় ফাইনালি, যেদিন লাস্ট দিন, মারা যাওয়ার আগের দিনও তাকে ওখান থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। যে আপনার দেখেন 28 তারিখ মানে 27 তারিখ 12:35 ভর্তি করা হয় 28-এ, তো দেখা গেছে ওই দিন সকালবেলায় মুশফিকুজ্জামান আইসে দেখা মাত্র রুগীকেও কিছু জিজ্ঞেস করলো না তার শারীরিক অবস্থা কীরকম। ইন্টারনি ডাক্তাররা যেটা ধারণা করছিল যে হার্ট অ্যাটাক করছে, তারা টপোনিন আইসি বিসি ইলেকট্রোলাইট টেস্টও দিয়েছে, টেস্ট যে করাবো রিপোর্ট সে দেখবে, রুগীকে জিজ্ঞেস করবে, কিছু না, সে রুগী দেখা মাত্র রিলিজ করে দিল, ঠিক আছে। এরপরে যখন আমরা দেখা গেছে যে রিলিজ করে দেওয়ার পরে আমরা দেখছি যে রুগীর অবস্থা খুবই খারাপ, রুগী একদমই মুমূর্ষু অবস্থা, বমি করতেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কন্ডিশন ভালো না, মানে উনি মানে ছাড়পত্র দিয়ে দিয়েছে, সেই সাথে রেফার লিখে দিয়েছে। তো ওই অবস্থা একটা রুগীকে কোথাও মুভ করার মতো, এর আগে যখন 2-2 বার আমার রুগীকে যখন সে রেফার করছিল মানে রিলিজ দিছিল, তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার আমার রুগীকে কি আপনি যে রিলিজ দিচ্ছেন তাকে কি ভালো কোনো চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাহলে ঢাকায় পাঠিয়ে দেন, আমরা ঢাকায় নিয়ে যাই। যে এর আগে যখন সে রেফার করছে তখন কিন্তু আমি বিষয়টা তাকে বলছিলাম, কিন্তু সে আমাকে উত্তর দিল যে ডাক্তার কি তুমি না আমি, যদি রেফার করার প্রয়োজন হইতো তাহলে করতাম। এই যে দেখ আগের পেপারসে কিন্তু সেই কথাগুলো বলছিল। তো তারপর আমার রুগীর যখন খুবই খারাপ অবস্থা, মুমূর্ষু অবস্থা, ওই অবস্থায় আমি আমার রুগীকে কি করব, দেন রুগী তো খুবই বমি করতেছে, কপাল ঘামাই গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, তো ওই অবস্থায় তখন আমরা মানে ইসে নিয়ে যাই তাকে, রূপতলী আবদুল্লাহ হসপিটাল নিয়ে যাই, কিন্তু ওইখানে ডাক্তার থাকে না। ডাক্তার না থাকায় আমরা তৎনগর চলে যাই ওই শেরেবাংলার শিশুতে, কারণ আমাদের রুগীকে তো আগে বাঁচাতে হবে, উপায় তো নেই। তো আমরা শিশুতে চলে যাই, শিশুতে আমার রুগী মারা যায়। যে দেখেন ওখানকার ডেথ সার্টিফিকেটের ছাড়পত্র। তো এরপরে যেটা হয়, আমি পরিচালকের প্রথমে থানায় যাই, থানায় গিয়ে বিষয়টা আমি অভিযোগ করি, থানা আমার অভিযোগ নেয় না। পরে আমি পরিচালকের কাছে যাই শেরেবাংলার, তার কাছে লিখিত অভিযোগ করি। পরিচালক মহোদয় ওইখানে স্বাস্থ্য দপ্তরের মিটিং ছিল, আমি সেখানে মিটিংয়ে বিষয়টা বলতে চাই, আমাকে সে বলতে দেয় নাই, বলছে আমি ব্যবস্থা নেবো, আশ্বাস দেয় তুমি বলো না কিছু। পরবর্তীতে আমি তার আশ্বাসে বসে থাকি প্রায় 17 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আমি কোনো ফিডব্যাক পাই না। এরপরে যেটা হয়, অবশেষে সে একটা মানে বিচারের আশ্বাস দিল, বাট তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। এরপর তারা একটা তদন্ত করে, ঠিক আছে, তদন্ত করে, কিন্তু সেই তদন্তে তারা একতরফা রায় দিয়ে দেয়, মানে আমাদের একতরফা তারা রায় দিয়ে দিয়েছে মুশফিকুজ্জামানের কোনো অবহেলা পাওয়া যায়নি, সে নির্দোষ। আমরা এই বিষয়টা মানতে পারলাম না, কেননা আপনি তদন্ত প্রতিবেদন আমার সামনে আছে,
তদন্ত প্রতিবেদনটা যদি একটু ভালো করে খেয়াল করেন, আমি আপনাদের এভিডেন্স সহ দেখাই, তদন্ত প্রতিবেদনে আমি যেখানে অভিযোগে ডক্টর এম এস সালাউদ্দিনের কথা উল্লেখ করলাম, তাকে ডাকা হবে, তার বক্তব্য নেওয়া হবে, কিন্তু এখানে আপনারা দেখবেন প্রতিবেদনে কিন্তু ডক্টর এম এস সালাউদ্দিনের কোনো বক্তব্য নাই। দ্বিতীয় যে বিষয়টা তদন্ত প্রতিবেদন, সেটা হচ্ছে আমার রুগী শেরেবাংলায় মারা গেল, শেরেবাংলায় মারা গেল সেটা তদন্তে কিন্তু উল্লেখ নাই, এবং কি কারণে মারা গেল সেটার কিন্তু সুনির্দিষ্ট কারণও উল্লেখ নাই। যে দেখেন ডেথ সার্টিফিকেটে, ডেথ সার্টিফিকেট কিন্তু শেরেবাংলা থেকে আমাকে দেওয়া হয়েছে, কি কারণে মারা গেছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু তদন্ত প্রতিবেদনে সেই বিষয়টা উল্লেখ করা হয়নি। এরপরে আমাদেরকে, আমাদের বক্তব্য তারা শুনবে, আমাদের পেপার্স দেখবে, তারপরে যুক্তিতর্ক হবে, তারপর তাই রায় হবে, এটাই তো বিচারের যেটা নিয়ম। কিন্তু তারা আমাদের কথা শুনলো না, আমাদের পেপার্স এভিডেন্স কিছু দেখলো না, তারা একতরফা রায় ঘোষণা করে দিল, মুশফিকুজ্জামানের কোনো গাফলতি পাওয়া যায় না। সেই নিচে আমার মাকে এ পর্যন্ত আপনার মানে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রায় চারবার ভর্তি করা হয়, হ্যাঁ আমাদের সে ছাড়পত্র দিয়ে দেয়, এবং আমি আগের বার মানে আরও দুবার যখন সে দেখা মাত্র ছাড়পত্র দিয়েছে, তখনও আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার রুগীকে কি আসলে উন্নত চিকিৎসার প্রয়োজন আছে কিনা, যদি থাকে আপনি বলেন আমরা নিয়ে যাই, কিন্তু সে বলছে যে না ডাক্তার কি তুমি না আমি, যদি স্যার লাগলো তাহলে তো আমি দিতামই। করেছি সেটা হচ্ছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হোক, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, অনুরোধ করছি যে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধার কন্যার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক, এবং তার মাধ্যমে দোষীকে শাস্তির আওতায় আনা হোক।